आज आमी आपनादेर संगे शेयर करब तालपाट सह किभाबे हाता काटिंग ओ सेलाई करते हय। नतुनरा भिडियोटी ना टेने पुरोटाय मनोयोग दिए देखबेन। प्रथमे आमी हाता काटिंग करार जन्य दुई टुकरा कापड़ नियेछि। एटा थ्री पिसेर जामार साथे देवा छिल। एखान थेके दुटी हाता तैरि हबे। तो आमी कापड़टिके एक साइड थेके एभाबे एकबार भाज दिए चारपाट करे निलाम। এই সাইডটি হচ্ছে খোলা সাইড আর এই সাইডটি হচ্ছে বন্ধের সাইড। প্রথমেই আমি হাতার লম্বার মাপটি নিব। এখানে আমি হাতার লম্বা নিব 21.5 ইঞ্চি। হাতার মোহরের মাথায় সুন্দর করে মোটা পাইপিং করা আছে, তাই সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় লাগবে না। আপনারা কিন্তু হাতার লম্বা কম বেশি করতে পারেন। আমি এখান থেকে হাতার চওড়ার মাপটি নিব। হাতার চওড়ার মাপটি কিভাবে নিতে হবে এখানে কিন্তু অনেক আপুরাই প্রশ্ন করতে পারেন, এবং অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে হাতার চওড়া কতটুকু নিব। কামিজ কাটিং করার সময় যতটুকু আপনারা পগলের লম্বার মাপের জন্য দাগ দিবেন ঠিক তার থেকে 2 ইঞ্চি বেশি হাতার চওড়ার মাপ নিতে হবে। তো আমি পগলের লম্বার মাপ নিয়েছিলাম 7 ইঞ্চি এবং তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে নিলাম। মোট হাতার চওড়ার মাপ নিলাম 9 ইঞ্চি এবং এদিকে যে খোলা সাইড আছে এই খোলা সাইড থেকে আমি 3.5 ইঞ্চিতে ডাউন করে দিব। তো এখন আমি এভাবে হাতা শেপ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি হাতার মোহরের মাপ নিব। আমার হাতার মোহরের মাপ হচ্ছে 11 ইঞ্চি। 11-র অর্ধেক হচ্ছে 5.5 ইঞ্চি এবং সেলাই করার জন্য আরো 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। মোহরি থেকে বগল পর্যন্ত এভাবে বাঁকা করে একটি দাগ দিয়ে নিতে হবে। এখন দাগ অনুযায়ী হাতাটি কাটিং করে নিব। হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতার তালপাট কাটিং করব। সো হাতার তালপাট কাটিং করার জন্য হাতার কাপড়টি এভাবে মেলে নিতে হবে। হাতায় যখন তালপাটের অংশ কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এই কথাটি মনে রাখতে হবে, নিচে যে কাপড়টি রাখবেন এই নিচের কাপড়টি সোজা সাইডে রাখতে হবে এবং উপরে যে কাপড়টি রাখবেন এই উপরের কাপড়টি উল্টো সাইডে রাখতে হবে। দেখুন, আমি নিচের কাপড় এবং উপরের কাপড় উল্টো এবং সোজা করে নিয়ে এসেছি। আমার যেহেতু প্রিন্টের কাপড়, সেহেতু প্রিন্টের কাপড়ে উল্টো সোজা এই সাইড ও ওই সাইড সহজেই বোঝা যায়। কিন্তু এক কালারের কাপড়ে তালপাটের অংশ কাটার সময় উল্টো সোজা বোঝা যায় না। সেক্ষেত্রে এক কালারের কাপড়ে চক দিয়ে উল্টো ও সোজা চিহ্নিত করে নিতে হবে। হাতার মিডিল পয়েন্টে এখানে একটা মার্কিং করে নিতে হবে তালপাটের অংশ কাটিং করার জন্য। এই সাইড অথবা এই সাইড যে কোনো এক সাইড থেকে কাটিং করা যাবে। এখন আমি মিডিল পয়েন্ট থেকে ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে এই পর্যন্ত যতটুকু চওড়ার মাপ আসে ঠিক তার মিডিল পয়েন্টে দাগ দিতে হবে। তো চওড়া এসেছে 10 ইঞ্চি। 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। আমি 5 ইঞ্চিতে একটা দাগ বসিয়ে দিলাম এবং এখান থেকে 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য মার্কিং করে নিতে হবে। আর অবশ্যই এটা মনে রাখতে হবে, কামিজের যতটুকু তালপাটের অংশ কাটতে হবে হাতাও ঠিক একই পরিমাপে তালপাটের অংশ কেটে নিতে হবে। তালপাটের অংশ 1.25 ইঞ্চিতেই কাটতে হয়। এভাবে তালপাটের জন্য শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব। তালপাটের অংশ কাটিং করলে জামার ফিটিংস অনেক বেশি ভালো হয়, তাই আপনারা ট্রাই করবেন হাতার তালপাটের অংশটুকু কাটিং করার জন্য। আমার তালপাট সহ হাতা কাটিং করা কমপ্লিট হয়ে গেছে।